ইন্না আহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও সাহাবি ওবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় বাংলা ভাষাভাষী মুসলিম ভাতৃমণ্ডলী যে যেখান থেকেই শুনছেন আল্লাহ আলমীর কাছে তার আসমা হোসনার ওসিলে দিয়ে দোয়া করছে আল্লাহজন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবার আমলগুলোকে আল্লাহ পাক তার নিজ গুণে কবুল করে দুনিয়া এবং আখরাতে আমাদের সবাইকে মোহাম্মবুল্লা আলমীর সফলতা দান করেন আজকের বিষয় হচ্ছে অলি আউলিয়া আসলে একটা বললেই হতো কিন্তু অলিটা অনেকেই কম চিনেন আউলিয়া হিসেবে মানুষ এই পরিভাষাটাকে বেশি জানেন তাছাড়া আসলে এটা বলার প্রয়োজন ছিল না আর আরেক দিক থেকে কোনো সমস্যাও নেই কারণ আউলিয়াটা হলো অলি শব্দের বহু পোছন বোঝানো হয় যে যারা আল্লাহর অলি এবং আমাদের লোকজন অনেক সময় এক কি আউলিয়া বলে যেমন বলা হয় যে এক এক মাডারে নিজামুদ্দিন হলো আউলিয়া তারা নাকি মার্ডার কেসের মাধ্যমে নিজামুদ্দিন সাহেবের আউলিয়া প্রমাণ পেয়েছে এটা আসলে কোনো সাব্যস্ত কিনা এটা খতিয়ে দেখার বিষয় মোট কথা নিজামুদ্দিন একজন বড় আমরা জানি মুজাহিদ ছিলেন আলিমও ছিলেন কিন্তু তারা যেভাবে ওনাকে আওলিয়া বলছে অথবা আরও যাকেই আউলিয়া বলছে সেটার কোনো সার্টিফিকেট আদৌ আছে কি আমরা পরবর্তী আলোচনায় বুঝতে পারব আর এটা বুঝতে পারবো যে আউলিয়া হওয়া কি এটা এমন কোনো কঠিন কাজ কিনা তো আসুন আমরা আল্লাহ রব্দুল কি বলছেন আল্লাহ সাহেব কি বলছেন সেখান থেকে আমরা দেখি এর আগে আমরা ভূমিকাটা এটাও পরিষ্কার করি যে আমাদের সমাজে একটা ধারণা আছে যে না উলিয়া উলিয়া হতে গেলে অনেক কিছু করা লাগবে বন বাসন দেওয়া লাগবে সন্ন্যাসী হওয়া লাগবে খাদ্য পানীয় সব ছাড়া লাগবে এবং অনেক ঘটনাও বলা হয় যে অমুক কিভাবে তার ভক্তকে বারে বারে তাকে ক্ষুধার্ত হয়ে থাকার এতদিন এতদিন তিনি অনুশীলন দেওয়াচ্ছিলেন এরপরে সে যখন বললো যে আমি যখন না খেয়ে এত মাস থাকতে পারি এত বছর থাকতে পারি তখন বললেন যে তোমার এবার হয়েছে এগুলো কোনো কিছুই না এমনকি শেখ সাদেম সম্পর্কে বলা হয় যে নয় বছর নাকি তিনি গাছের তলায় থেকে তারপরে ফিরত আসলেন এরপরে বললেন যে আমি তো কিছু পাচ্ছি না তারপরে তাকে বলা হলো যে বতদ্রিজ আহ ওলায়ত হাসিল কোন যে ওলায়ত এটা এইভাবে হবে না এটা আরো পর্যায়ক্রমে হবে তো ওই সমস্ত ঘটনা না বলে বা ওইগুলো কাজ না করে আমরা ইসলামের বিধান অনুযায়ী বতদ্রিজ বলে এখানে যেটা বলা হচ্ছে যে পর্যায়ক্রমে এটা অর্জিত হবে ওইটা ইসলামের বক্তব্য অনুযায়ী হয় তো যাই হোক এটাকে নিয়ে অনেক পাকিয়ে দেওয়া হয়েছে তালগুল পাকিয়ে দেওয়া হয়েছে এবং এই সার্টিফিকেট দেওয়ার মধ্যেও আমাদের সমাজে কি করা হয়েছে ইসলামের আইনকে লঙ্ঘন করা হয়েছে কেননা এখানে কাউকে সার্টিফিকেট দেওয়ার কোনো কিছুই নেই এটা না নাজ আল্লাহ দিয়ে দিয়েছেন অমুককে এই রিসাল্লের মজিজা হিসাবে কোরআন দিয়েছেন আমার নবী অন্যান্য নবীদেরকে অন্য কিছু দিয়েছেন কাউকে আরো কিছু চিহ্ন দিয়েছেন এখানে হওয়ার তো কোনো চিহ্ন কিন্তু আল্লাহ কোয়ালিটি বলে দিয়েছেন এটা সাধনা করতে কিছু সময় লাগবে আত্মশুদ্ধি ছাড়া তো এটা হবে না আল্লাহর প্রয়োজন হওয়া লাগবে না হওয়া যাবে না কিন্তু এর অর্থ আবার এই নয় যে এটা অসাধ্য এটা অনেক সহজ যদি আপনি চেষ্টা করেন এবং আল্লাহ হবুল আলম সাহায্য করেন আল্লাহ রবুল্লা আলম আপনাকে কবুল করে থাকেন তাহলে হয়ে যাবে কিন্তু এটার কোনো প্রমাণ আপনার কাছে বিশেষ করে সার্টিফিকেট হিসাবে ডকুমেন্ট হিসাবে এবং বিশেষ কিছু মানুষকে দেওয়া হবে এমন কোনো না কিছু আছে যেমন ধরেন যে দোয়া কবুল হওয়া কিন্তু আজকাল এটা এটাকে মানুষ পেশা হিসেবে নিচ্ছে ঝাড়ফুঁক দিলে কাজ হয়ে যায় সে কিছু চাইলে হয়ে যায় এটাও কিন্তু চূড়ান্ত না কেননা আগের যুগে একজন সে ছিল আল্লাহ মর্বল অ্যালামিনেট দ্রোহী কিন্তু রাত্রি গিয়ে আল্লাহ কাছে কান্নাকাটি করে বলতো যে আমি তো যা করার করছি এটা আল্লাহ তুমি জানো তবে এরপরও আমার দুনিয়া যেহেতু চাই তুমি আমাকে কিছু দিয়ে দিও কালকে যদি আমি বৃষ্টির কথা বলি বৃষ্টি দিয়ে দিও রৌদ্রের কথা বলি রৌদ্ দিয়ে দিও কারণ আমি দুনিয়াটা চাই তো আল্লাহরুল আলম তার কথা রাখছেন ঠিকই কিন্তু এটা কি তার হওয়ার এই জন্য আলিমগুর বলেন যে দোয়া কবুলের ক্ষেত্রে এটা যে শুধু অলি হলে হবে এটা কোনো শর্ত নয় দোয়ার কিছু শর্ত আছে এটা কবুল যদি এটা সে পালন করে করে ফেলে তাহলে আল্লাহরুল আলম বিদর্ভীদের মোনাজাত দোয়া কবুল করেন যেহেতু এই দুনিয়া তাদের জন্য বরং স্বর্গ এখন সে এটা চাচ্ছে আল্লাহ রবিল আলমীর সেই জন্যই বা তার কোনো হেকমতে তিনি এটার দরজা খোলা রেখেছেন অতএব এটা চূড়ান্ত হলো না কিন্তু যদি কোরআন সোনার অনুসারী আমরা দেখি উনি অনুসারী আরেকজন অনুসারী এবং সেখানে কোনো বিপরীত কিছু নাই এরপরে দোয়া কবুল হচ্ছে তাই না আমরা আশা রাখতে পারি সুধারণা রাখতেই পারি বিশেষ করে তার কাছে দোয়া চাওয়ার ক্ষেত্রে আমরা নিজের আগ্রহী হতে পারি যাদের দোয়া কবুল হচ্ছে না কিন্তু সার্টিফিকেট দেওয়ার কি নাই তারও কোনো অধিকার নেই আসুন ইসলামের বিধান অনুযায়ী জিনিসটাকে অনেক সহজে নেওয়া হয়েছে যেমন দেখেন সূরা ইউনুস এর পার্শ্বী মুখ তেশুতন বোরায় থেকিয়ে আল্লাহ বেরলেন বলে দিলেন প্রথমে একটা অভয়মানী শোনালেন শোনালেন যে আল্লাহর অলি হয়ে গেলে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আলা ইন অলিয়া অ মহিলা হৌ ফুন্ মালাই হিং লা হৌ ফুন্ মালাই হিং অ জেনে রাখো সাবধান হো এই কথা সবাই অভিহিত হও অন্তরের কান অন্তরের কানের দরজা খুলে তোমরা এই কথা শুনো অন্ধাবন করো হৃদয়ঙ্গম করো এবং এই কথাটাকে তোমরা সবাই ভালো করে বিশ্বাসে নাও সেটা কি যে আল্লাহর যারা অলি হয়ে যায় তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তাও নেই তারপরে আল্লাহ বললেন ঈদের সংজ্ঞা কি যারা ইমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে মাত্র দুইটা শর্ত আল্লাহ বললেন তথেব ইমান আমরা যদি মুসলমান নিজেকে দাবি করি তো ইমান ছাড়া কি মুসলমান হওয়া যায় আর আমরা অনেকেই পাপ করি অনেক পাপই করি কিন্তু আল্লাহ রব্লা আলমেন কি ভয় মুঠেও করি না আল্লাহ তো এখানে এই কন্ডিশন দেন নাই যে সকল বিষয়ে সে একশো একশো আমাকে ভয় করে চললে ওলি হবে সেটা তো নবীদের হতে পারে তাও তো সেখানে সুস্পষ্ট বলা হয়নি তো এখানে তো আল্লাহ বলেন বলেননি বলছেন তাকওয়া অবলম্বন করে চললে আরে আগে যদি তার ইমানটা থাকে তারাই আল্লাহর বলি এরপরে আল্লাহ আরো সুসম্বাদের কথা বলেছেন আর অনেক কথা সেখানে বলেছেন মোট কথা সবগুলো প্রমাণ করে যে আল্লাহর হওয়ার জন্য এখানে সুরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি আমাদেরকে মাত্র দুইটা কোয়ালিটি দিল একটা হলো ইমান আর একটা হলো তাকোয়া এবার কষ্টকর হলেও এটা কি অসাধ্য না আল্লাহ নবী সালামের প্রধান তিনটি কর্মসূচির মধ্যে একটি হলো ওই হিম তিনি তাদেরকে আত্মার দিক থেকে পরিচ্ছন্ন করবেন তো আত্মার দিক থেকে পরিচ্ছন্ন এবং তারা পুরা মুসলিম জাতির মধ্যে শীর্ষ জাতি তারা সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন করেছিলেন তারা সবাই মুতাকি অর্থাৎ তারা সবাই আল্লাহর বলি আসুন সুরাফের একশত ছিয়ানব্বই নম্বর আয়াত আমরা যদি দেখি তাহলে সেখানে আল্লাহ বলেছেন যে আহ ইয়া আল্লাহ কিতাবাই নবীর ভাষায় বলছেন যে আমার বলি আমার গার্ডিয়ান হচ্ছেন ওই আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন আর এরপরে যেটা আমাদের এখানে মূল সরাসরি যেটা হলো যে এটা তিনি সজ্জনদেরকে যারা পুণ্যকর্মী পুণ্য কাজের যারা আমলকারী এদের সাথে তিনি কি করেন বন্ধুত্ব রাখে তাই না এরা আল্লাহর বলি কারা সাল আমরা তাশাউদের মধ্যে বলি না আসসালাম আল্লাহর যত বান্দা তাদের উপরে বর্ষিত হোক এবং একজন জ্ঞানী বলেছেন কেউ যদি চায় যে সে সকল মুসল্লিদের দোয়া পাবে তাইলে যেন সালেহ হয়ে যায় নেক হয়ে যায় সৎ হয়ে যায় সরল মনা মানুষ হয়ে যায় সরল পথে প্রতীক হয়ে যায় সত্যবাদী হয় সত্যবাদীদের সঙ্গী হয় সত্যবাদী তার বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য বান হয় তাহলে সে দোয়া পেয়ে যাবে কারণ ওরা বলছেন যে সালাম বর্ষিত শান্তি বর্ষিত সৎ ব্যক্তিদের উপর তো অতএব এরাও আল্লাহর তাইলে আমরা আরেকটা জিনিস পেলাম ওই ঘুরে ফিরে একই কিন্তু আমরা যদি ওইভাবে পরিচয় নিতে চাই যে সৎ ব্যক্তি তো সেখানেও আমরা জানলাম যে সৎ ব্যক্তির আল্লাহর বরং অনেক মানুষকে আমরা সৎ বলি কিন্তু ওলি জানি না যেমন ব্যবসা বাণিজ্যে যারা সততার সাথে কাজ করে আমরা বলি লোকটা খুব সৎ আহ যেকোনো একটা অফিসিয়াল কাজে যিনি নিষ্ঠার সাথে কাজ করেন আমরা তাকে সৎ বলি কিন্তু অলি ভাবতে পারি না অথচ সে মুসলমান তাহলে আল্লাপা কোরআনে বললেন সৎ হলে সে আল্লাহরি হবে এবার আমরা আমরা যদি এটা আল্লাহ বলি তাহলে তিনটা হলো ইমান মানে বিরুতা এবং সততা সত্যনিষ্ঠতা এবং আমরা যাকে বলি যে মানুষটি খুব মানে সরল মনা এবং সরল পথের প্রতীক সিরাত মুস্তাকিম এটারও অর্থ হলো সরল পথ এটার অবলম্বনকারী ব্যক্তি যদি হয় ইমান ভালো আছে আমল আছে তো আপনি নেক আমলকারী সহালে যে নেক আমল করে এবং যে নিজে নেক এবং সৎ হয়েছে তাহলে সেই আল্লাহর অলি হল আল্লাহব হাদিসের মধ্যে আল্লাহ একটা কথা আসছে এটাকে অনেকবার ইমা আলবানিও শুদ্ধ বলার পরেও বা দুর্বল বলার পরেও এবং অন্যরা অনেক মন্তব্য করার পরেও শেষ কথা যেটা আসছে ওনার থেকে এটা হলো তিনি এটাকে বিশুদ্ধ বলেছেন সুনানিব মাজাতেও মূল কথাটা আসছে এবং অন্য শব্দে হলো আর এই শব্দে যেটা আমি বলবো ওলি শব্দ এটা বাজারে আসছে এবং শাহিউল জামিয়ার মধ্যে দুই হাজার পাঁচশো সাতাশি এই সিরিয়ালে এবং আলবা রহমাউল্লাহ এটাকে বরং সাহি বলেছেন বিশুদ্ধ বলেছেন এটা হলো একজন সাহাবি এসে বললেন যে মান আউলিয়া উল্লাহ দেখেন একেবারে হুবু ওই শব্দ আর এই জন্য আমি অলির সাথে আউলিয়া বললাম যে এখানে আউলিয়া শব্দ কোরআনে উল্লেখ হচ্ছে যদিও এখানে বহু বছরে হচ্ছে আমাদের অনেকে এটা আমরা না বুঝেই বলি তো আল্লাহর অলি কারা সাহাবি প্রশ্ন করলেন আল্লাহ নবী বললেন আল্লাহ যে তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদেরকে মানুষ দেখবে যে দেখবে তার আল্লাহর কথা স্মরণে আসবে তার মানে এদেরকে দেখলে অন্তত এখানে তো আর কোনো চিহ্ন লেখা থাকবে না সুস্পষ্ট কোনো কিছু থাকবে না যে এটা দিয়ে সে বলছে আল্লাহকে স্মরণ করো এবং সবাইও বুঝবে না এই জন্য একদল বলেছেন যে এটা হলো ওই যাদের অন্তর অন্তত ইমানের আলো জ্বলছে হয়তো সেখানে একটু খাদ সৃষ্টি হয়েছে মরিচিকা পড়েছে তারা এই সমস্ত মানুষকে দেখলে তাদের অন্তর্দৃষ্টিতে আল্লাহ রব্লা অনুভূতি অনুভূতি জাগরিত করে দিবেন যার ফলে সে আল্লাহর কথা স্মরণে আনবে আর কেউ কেউ বলেছেন যে না তাদের এই লক্ষণের মধ্যে থাকবে অনেক সময় আমরা দেখতে পাই যে সাদা মাটা জীবন যাপন এবং চেহারার ভাবভঙ্গি আল্লাহর স্মরণ থাকলে কোন সময় আসছে দেখবেন কুঞ্চিত হয়ে আছে হওয়াটাও এক সময় বিরক্তির কারণে আরেক সময় মানুষের সাথে কোনো মান অভিমানের কারণে আরেক সময় আছে যে দেখে দেখতেই মনে হচ্ছে একেবারে ক্লিন নিরঙ্কুশ তাই একজন মুসলমান এবং নামাজি তবু যেটা আল্লাহর স্মরণে হচ্ছে তো এগুলো দেখলে মানে অন্তত বোঝা যায় যে তাকে দেখলে আল্লাহ আলমী এর স্মরণ আসার কথা আমরা আরো একটা অর্থ করতে পারি যে অনেকের হয়তো না আসতে পারি কিন্তু তার অবস্থা এমন যে স্মরণ আসার কথা তাইলে সে আল্লাহর অলি হিসেবে আপনি ধরে নিতে পারেন কারণ এমনও মানুষ আসছে যে যত বেশি আল্লাহ বিরুতার তার ছাপ তার চেহারায় ফুটে উঠে আরো কিছু মানুষের কাছে ওটা হলো ঘৃণার কারণ হয় ওরা ওই ওদেরকে আরো ঘৃণার চোখে দেখে কেন ওর অন্তরটা হলো ওর অন্তরটা হলো কপট এবং পাপিষ্ট এবং মরিচিকায় একেবারে জেম লেগে গিয়েছে এবং লেভেল পরে পড়েলে দিয়ে ঢাকা হয়ে গেছে এই জন্য তারা যত দেখবেন ধার্মিক লোক দেখে তাদের আরো অ্যালার্জি আরো 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 চাঙ্গা হয় সেই জন্য আজকে আমাদের দেশে আন্তর্জাতিক বা দেশের পরিমণ্ডলে মানে একটা পুরা আমরা বলতে পারি যে ব্যাপকভাবে পুরা সমাজ এবং রাষ্ট্রীয় অঙ্গনে অনেকের এই সমস্ত আপনার আমরা দেখতে পাই যে তাদের অরুচিকর কথা বিরক্তিকর কথা ইসলামকে নিয়ে এমনকি আল্লাহ সম্পর্কে একজন মানুষ যদি ইমানদার হয় ইমানের অনুভূতি তার অন্তরে থাকে বাস্তবে যদি আহ সময় আসে না যে আল্লাহর নাম এখানে সরিয়ে দেওয়া আল্লাহ নিজেই বললেন বা ওনার নিজের নামটা বা এটা হলো কারণ সাপেক্ষে মূল উদ্দেশ্য হলো আল্লাহ জায়গায় রেখে এখানে একটা উপস্থিত সুরাহা তো ওইটাই কথা বলছিলাম যে একসময় হতে পারে যে কোনো কারণে নামটা উঠাও বা আমার নাম নিও না আল্লাহর নাম এখানে না নিলেই ভালো চুক্তিতে যেমন আহ ইয়ে সলি হুদাই মধ্যে আল্লাহর নবী করেছিলেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে পার্লামেন্টে বিসফিল্লা থাকতে পারবে না রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হবে না এটাকে অমুক সরকার ঘোষণা দিলেন ওটাকে অমুক সরকার মনোনয়ন দিলেন এগুলো যে বলে এগুলো বলার সময় দেখেই মনে হয় চেহারার হাব ভাব যে এরা আল্লাহ হর আলমিনের আর কিছু না বললে আমরা বলতে পারি যে শ্রদ্ধাবোধটা মোটেই স্মরণে রাখতে পারেনি তা না হলে এই কথা কিভাবে বলে যে আমি আল্লাহর নামের সাথে সম্পৃক্ত বিসফিল্লা এবং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম অথচ আমাদের সমাজে কিভাবে রাষ্ট্রধর্ম ইসলাম বললেই কি বাস্তবায়ন হয়ে যাচ্ছে আর বিসমিল্লা বলে শুরু করে দিলেই কি এখানে পুরা বৈঠকে খালি আল্লাহর রুল বাস্তবায়ন হচ্ছে এরপরেও এত এত বিরক্তি কেন এতেই বোঝা যায় যে না এরা আল্লাহ এবং আল্লাহ পছন্দ করে না এবং শেষ পর্যন্ত অনেকের মধ্যে ভুল আছে কিন্তু তাদের উচ্চারণগুলো যে অমুক এই দলের তমুক সেই দলের এদের ভণ্ডামি চলবে না এই ব্যবসা চলবে না এই দেশ অমুকের ওই দেশ অমুকের তাহলে এই দেশ কার হলো ল ল চিন্তা করে দেখেন আল্লাহর নামে এলার্জি ইসলামের নামে যারা যেগুলো করে সেটা এলার্জি কিন্তু দেশ আমার দিয়ে দিচ্ছে নেতা এবং নেত্রীর নামে এই নেতা এবং নেত্রী তারা কোনোদিন বলেছিলেন যে এই দেশ আমার মালিক বলতেছে মালিক ল একটু আল্লাহকে ভয় থাকলে তো যে মালিক ই দিন আমি সুরা ফাতেহার মধ্যে বলছি যে আল্লাহফাক বিচার দিবসের অধিপথি মালিক এবং স সর্বেসর্বা একচ্ছত্র অধিনায়ক আবার শেষে গেসরা নাসের মধ্যে ম্যালিটিন নাস ওটাকে মালিক থেকে মালিক এনে তার অর্থকে আরো গভীর এবং ব্যাপক করে আল্লাহ বলছেন যে তিনি সকল মানুষের হলেন তিনি অধিপতি তুমি বাংলাদেশি তুমি পুরুষ তুমি নারী তুমি মন্ত্রী মিনিস্টার তুমি রাজা তুমি প্রজা তুমি ব্যারিস্টার তুমি লাট সাহেব সব সবারই মালিক হলেন আল্লাহ ওই কথাটা মনে থাকলে কোন লজ্জায় মানুষ একটা দেশকে বলে দিতে পারে যেটা এটার মালিক অমুক লাহ ইহ লাহ ইহ অতএব এদের থেকে সাবধান শুধু সবাই আমাদেরকে থাকলে হবে না এদের কারণে দল কলুষিত হচ্ছে দলের নেতা নেত্রীদের কি কোনো দায়িত্ব নেই ব্যাপারে এদের মুখ সামনে রাখার জন্য কি ওই ওখানে কোন অনুষ্ঠানে কোন ধর্মপ্রাণ মুসলমান ছিল না আমরা তো মনে করি সকল দলে কিছু ধর্মপ্রাণ মুসলমান আছে এটা আমাদের সুধারণার প্রমাণ সেই সাথে আপনাদের দায়িত্ব অনুভূতিকে জাগ্রত করার জন্য আমাদের এই প্রয়াস যখনই তো একজন মানুষ বলতো যে মাইকটা যা তোমার এই সমস্ত কথা এই দেশে বলা যা চলবে না ইসলামের খাতির যদি না হয় অন্তত নিজের দলের খাতির হোক এখন তো দলের দুর্নাম হচ্ছে ভরাডুবি হয়ে যায় তো এই জন্য এদেরকে সাবধান করলেন এদেরকে সামলা যে যেই দলের গার্জিয়ান যেই যে পক্ষের সংগঠনের দায়িত্বশীল তারা এটা দায়িত্ব ভার তাদের ঘাড়ে যে কোনো অনিয়ম যারাই করবে এদেরকে সামলানো তাদের দায়িত্ব আচ্ছা এরপরে আমরা যখন আরো কিছু দেখতে চাই কালকে যে হাদিস আপনারা শুনেছেন বোখারির ছয় হাজার পাঁচশো দুই সেখানে দেখা যাচ্ছে যে নফল আবাদত আপনি আল্লাহর অলি হতে চান ফরজ নিষ্ঠার সাথে পালন করেন সেই সাথে নফলও আপনি যত বেশি পারেন আহ নিয়মিত ভাবে আদায় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ ওই যে আমাদের মনে করেন আল্লাহর ওই তো এখানে আছে পাশাপাশি নফল বেশি করতে করতে এখানে বিশেষ করে উদ্দেশ্য হল নামাজ যেহেতু নফলের মধ্যে শীর্ষে হলো নামাজ তখন তার দোয়া কবুল হবে কিছু যে চায় আল্লাহ দিবেন কিছু থেকে আশ্রয় চাইলেও আল্লাহ থাকে সেখান থেকে আশ্রয় দান করবেন তাইলে দোয়া কবুল আমাদের সমাজের একটা বড় নিদর্শন যিনি আল্লাহরী অথচ হাদিস হাদিসে কুদ্সিতে বলা আছে যে নফল আবাদত বেশি বেশি করলে ফরজের পাশাপাশি দোয়া কোমল হবে তাহলে আপনি যদি এটাকে গণেন চার নম্বর আর যাকে দেখলেন আল্লাহর কথা স্মরণ হয় তিন নম্বর তাহলে চারটা পাইলাম আমরা এবার পাঁচ নম্বরটা বলে শেষ করে দেবো সেটা হলো বোকায় শরীর পাঁচ হাজার না পাঁচশত উনসত্তর সিরিল আসছে আল্লাহ আহ কালকে আমাকে আমাদের আল্লাহবুলি আলমী বান্দাকে বলবেন যে বান্দারে রে মারিত ফালাম তাও দিনী আমি অসুস্থ হলাম তুমি আমাকে দেখতে গেলে না তো বান্দা বলবে যে কাইফা তামরা তোমানি আল্লাহ হয়ে গিয়েছিলেন আপনি তো অসুস্থ অর্থাৎ না অসুস্থ হয়ে যারা খায় পান করে এই জন্য আল্লাহ নবীর সাথে অসুস্থ হন এটাও এদের দলিল এদের বিপক্ষে দলিল ফিরিস্তা হলে কিন্তু আবার অসুস্থ হওয়া লাগে না যাই হোক আরেকটা প্রসঙ্গ তো আল্লাহর সাথে তো অসুস্থ হওয়ার কোনো প্রশ্নই আসে না তখন এই উত্তর দিবে বান্দা তখন আল্লাহ বলবেন যে তুমি কি শুনে নাই যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল ফালিমা তাউদনি ফালাইন অহ তাহু লা থ্যানি ইন তুমি কেন তাকে দেখতে গেলে না তার সেবা শুশ্রূষা করলে না তার খবর নিতে গেলে না যদি তাকে দেখতে যেতে আমি আল্লাহকে সেখানে পেয়ে যেতে আল্লাহ আবহাবার তাইলে আমরা আল্লাহর অলি হার একেবারে সারসংক্ষেপ এটার চেয়ে তো আর কিছুই এর বড় কথা না যে আল্লাহকে পেয়ে যাওয়া বলেন না যে আল্লাহর অলিরা আল্লাহকে পেয়ে গেছেন এবং এই করতে গিয়ে তারা ওই ভুলের সাথে আরেকটা ভুল জোগাড় এটা কি এখানে ভুল বলতেছি যে কে পেয়ে গেছেন এটা জানার তো কারণেই কিন্তু এই কাজ করলে আমরা আশা করতে পারি পেয়ে যাওয়া তারা ভুল আরেকটা যুক্ত করে কি যে অতএব ইনাকে ধরলে আমরা আল্লাহকে পেয়ে যাবো লাউ লাহ্লা বিল্লাহ সেই জন্য তারা এখন এই যে পথ ইসলামের ওয়াই ওয়ে এটা বাদ দিয়ে ওনার আস্তিক ধরতে গিয়ে তারা ব্যস্ত হয়ে যায় না আপনি এই পথ ধরেন তাহলে পরে আপনি আল্লাহকে পেয়ে যাবেন বরং বলতে বলতে শেষের হাতিসে কি বলা হলো একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে আমার আল্লাহ বলে দিলেন আল্লাহকে আপনি সেখানে পেয়ে যাবেন তাইলে পাঁচ নম্বর আমাদের ইসলামের উপর পাঁচটা হাতের পাঁচটা আজকে আমরা এটা দিয়ে শেষ করে দিলাম বোঝা গেল যে এই পাঁচটা জিনিস এবং এটা একেবারে আমাদের হাতের নাগালের ভিতরে এগুলো ঠিক মতো করতে পারলেই আপনি আল্লাহর এরপরে আমরা বলবো যে বিশেষ করে পাপ পরিহার করেন যেগুলো আল্লাহ পছন্দ করেন কারণ অলি মানে হলো যে আপন বন্ধু তো তিনি তো পাপকে অপছন্দ করেন তার মধ্যে সবার শীর্ষে থাকবে তার অপছন্দের কুফুরি শিরকি মুনাফিকি ইসলাম সম্পর্কে সন্দেহবাদ তারপরে ইসলাম সম্পর্কে নানান ধরনের অপবাদ সংশয় সৃষ্টি করা এগুলো তো সম্পূর্ণ শত্রুতার কাজ ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের এগুলো তো শত্রুতার কাজ এগুলো যারা ছেড়ে দিয়ে এই কাজগুলো করতে পারবে অবশ্য অবশ্যই সে আল্লাহর হবে এমনকি সালেহ তো হল সে যদি কিছু সমাজ সংস্কারের কাজ করে সংশোধনের কাজ করে মানুষকে ভালোর পথে আহ্বান করা খারাপ থেকে বিরত রাখার কাজ করে সে দাঁড়াই হবে এবং তাকে আবার মুসলেখ বলা হবে যে তিনি শুধু নেক হয়েছেন সৎ হয়েছেন তা নয় তিনি অন্যদেরকে সৎ হওয়ার পথে আল্লাহর পথে দায়ী দায়ী হয়ে দায়ী ইলাল্লা হয়ে উনি আহ্বানও করেছেন আলহামদুলিল্লাহ এবার উনি আশা করতেই পারেন এবং সবগুলো হতে হবে তহিক ভিত্তিক আমলটা হতে হবে হ্লাস ভিত্তিক এবং পদ্ধতিটা হতে হবে সুন্নাহ ভিত্তিক অবস্থায় আমরা বলতেই পারি এবং খাবারটাও হবে হালাল তাহলে আমরা বলতেই পারি যে এই সব কোয়ালিটির মাধ্যমে এই সবগুলো মিলালে দশ বা বারোটার উর্ধে যাবে না এবং সবগুলো আমাদের হাতের নাগালের ভেতরে আজকে যেহেতু সংক্ষেপ আলোচনা করলাম তত যেগুলো আমরা উল্লেখ করলাম এগুলো যদি আমরা আমলে আনতে পারি তাহলে পরে ইনশাআল্লাহ আজিজ আমাদের অন্য জায়গায় যাওয়া লাগবে না কোনো জায়গায় জায়গার ধর্না দেওয়া লাগবে না যারা অলিয়া অলিয়াদের খানকার কথা বলে আজকে আমাদেরকে আল্লাহ নবী এবং সিরাতের মাহফিলের দুহাই বলে দোহাই দিয়েও আপনার ওই কোন কোন জায়গায় নিয়ে শেষ পর্যন্ত বলতেছে যে চাইনা বেহেস্টনা বেহেস দুজোকে আমায় পুরে দাও আর আমার মল্লে মল্লে আমার কাফনে পীরের নাম লেখে দাও আল্লাহ এটা এটা আল্লাহর অলি হওয়া এটা আল্লাহর অলি হওয়ার বরং পদ ধরা এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে শয়তানের অলি হওয়া এবং শয়তানের পদ ধরা ওয়াজ মাহফিল থেকে শেষ করে বিদায় নিয়ে বলছে আমি ওয়াজ শেষ করে ওয়াজ করতেছি আল্লাহর নামে আল্লাহর দিনের নামে আল্লাহর নবী বিশ্বাস আদর্শের নামে আর বলছে আমি ওয়াজ শেষ করার পরে অমুক বাবার কাছে গিয়ে হজ এবং ওমরা টিকিট চাইব আপনারা চাইবেন কি চাইবেন না এটা মুসলমান হিন্দুদের চো এই এই অনেক হালকা ভালো আমরা বলবো না যেহেতু তাদের ধর্ম নাই খ্রিস্টান হালকা আমাদের জন্য তাদের ক্ষতি দিকটা কারণ ওরা মারকা মারা যে এরা ইসলাম পালন করে না আর এটা হলো লেবাস পোশাকধারী মুসলিম হয়ে মানুষকে একেবারে পরিষ্কার দিবালোকের চারক কুহুরী এবং একেবারে আস্ত চিরকি শিখাচ্ছে এই জন্য আল্লাহর অলি এই বিষয় নিয়ে আমাদের যে গোলক ধাঁধা এবং ভুল বুঝাবুঝি এগুলোর কারণে আমরা শুধু ওই বিষয়ের মধ্যে ভুলের মধ্যে পড়ছি না এই অলিদের দুহাই দিয়ে যারা ব্যবসা বাজার খুলেছে বিনা পুঁজির তাদের পেছনে গিয়ে আমাদের ইমানকে আমরা জবাই দিচ্ছি জলঞ্জলি দিচ্ছি এটা অত্যন্ত মারাত্মক দুঃখের বিষয় সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো চর্চা করা এবং এর প্রচার প্রসার বেশি বেশি করে করা দরকার আল্লাহ কাছে তার আসমা হোসেনা ও দিয়ে দোয়া করছে আল্লাহ আমাদেরকে তার অলি হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার সেগুলো যেন আমাদেরকে অবলম্বন করার তফি করেন এবং এই বুখারীর হাদিসে শুরুতেই আছে যেটা আমরা বললাম আজকে যে মান আদ আলী অলিয়ান ফকাত আজান তুহু বিল হার আপনি এইরকম কোয়ালিটির মাধ্যমে আল্লাহর অলি হয়ে যান এরপরে সারা পৃথিবী যদি আপনার শত্রু হয়ে যায় কোনো চিন্তার কারণ নেই কারণ আল্লাহ নিজে বলেছেন যে সে আমার প্রকৃত অলির সাথে যেহেতু শত্রুতার ঘোষণা দিয়েছে শত্রুতা করেছে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম আল্লাহ আল্লাহ মোকাবেলা করার জন্য আপনার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আপনারা আমার কিসের ভয় এজন্য আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে একেবারে নিশ্চিন্ত ভাবে এই প্রকৃত হওয়ার পথ অবলম্বন করুন যেখানে কোনো ধরনের দাবি থাকবে না যে আমি আল্লাহরী অমুক আল্লাহরি ওনার ওনার কেরামতি জাহির করতে হবে এর পরিবর্তে আল্লাহ হব আলমীর বরত্ত্ব বর্ণনা করা যেত আল্লাহ নবী সাল্লাম সাল্লামের শান এবং তার আদর্শের কথা বলা যেত এগুলো বাদ দিয়ে আজকে দেখেন নাম দিয়েছে সিরাতের আর কেরামতি বলতেছে নিজের অমুকের তমুকের আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো অমুকের মুড়ি ধোয়ার কারণে আমার টাকা পয়সা বাড়ছে ব্যবসা বাণিজ্য বাড়ছে এটা মানে কি পরিষ্কার এগুলো সিরিকে কথা আর কিছু না হলে মারাত্মক পর্যায়ে বেদাত এবং কুসংস্কার যেগুলো আর সামান্য বাকি আছে যে সিরিপ পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দিবে তো ইসলামে শিরিকও হারাম বেদাত হারাম সব ধরনের কুসংস্কার হারাম সব জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব আমাদের সবাইকে শিরিক থেকে হেফাজত করুন বেদাত থেকে হেফাজত করুন কুসংস্কার থেকে হেফাজত করুন আমাদেরকে তহিদের উপরে রাখুন সুননার উপরে রাখুন বেশি বেশি করে আল্লাহ রব্বল আলমিন পূর্ণ কর্ম করার তৌফিক দান করুন এবং তার গুণে আমাদের সবাইকে আল্লাহর অলি হিসাবে গ্রহণ করে নিন আমিন ও আহরুদ আহ্বানা আল আহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি